পর থেকে বারবার আমরা বিভিন্ন যাদব বাংলা বলেন সেখানে তারাই সেখানে নেতৃত্ব দিয়েছিলেন। আজকে তারা এই রক্ত 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। মানববন্ধনে উপস্থিত হয়েছি সেটা আপনারা সবাই জানেন। যারা এই দুর্ঘটনা সৃষ্টি করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক নেতৃবৃন্দ সেখানে অস্বীকার করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা কোন নির্দিষ্ট সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলা চালিয়েছি। জনসাধারণ আপনার সবাইকে আমার পক্ষে শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করছিল। আজকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপস্থিত সাংবাদিক বৃন্দ প্রশাসনের কর্মকর্তা সবাইকে